স্বাগত আপনাদের সবাইকে এটিএন বাংলার সাপ্তাহিক আলোচনার অনুষ্ঠান যে কথা কেউ বলেনি থেকে। আমি কেরামতুল্লাহ বিপ্লব আছি আপনাদের সাথে। আর দর্শক, আপনারা সবাই জানেন আমাদের এই অনুষ্ঠানে আমরা সমাজের অপ্রচলিত নানা বিষয় নিয়ে আলোচনা করি। সে সকল বিষয়ে আলোচনায় আমাদের এই স্টুডিওতে উপস্থিত থেকে বিশ্লেষণ করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যক্তিবর্গ। এই মুহূর্তে বাংলাদেশের আলোচিত কয়েকটি সমস্যা বা দুঃসহ যন্ত্রণার যদি নাম আমরা বলি, তার একটি হচ্ছে যানজট। বিশেষ করে রাজধানী ঢাকা শহরের যানজট এই নগরের কোটি মানুষকে প্রতিনিয়ত ভাবাচ্ছে, দুর্ভোগে ফেলছে। আমরা আজকে আমাদের আলোচনার বিষয় তাই করেছি যানজটে যন্ত্রণাময় নগর জীবন। দর্শক, এই বিষয়ে আজকে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বাংলাদেশের যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব জনাব মোজাম্মেল হক চৌধুরী। মোজাম্মেল ভাই, স্বাগত আপনাকে। আপনাকে ধন্যবাদ। আপনাকে আজকে এই অনুষ্ঠানে অতিথি করার বা আমন্ত্রণ জানানোর একটি উদ্দেশ্য হচ্ছে, সবাই মানুষ ত্যক্ত বিরক্ত হচ্ছে নানা রকমের ভুলি শুনে, নানা রকমের পরিকল্পনা শুনে, আমরা আসলে সমাধানের পথ খুব দেখতে পাচ্ছি না। আপনি জানেন যে প্রতিদিন ঢাকা শহরে যখন আপনি ঘর থেকে বেরোবেন, আপনি আমি সবাই এই শহরেই থাকি, আমাদের প্রথমেই যে সমস্যাটা মানে মেজাজটা বিগড়ে দেয়, মনটা খারাপ করে দেয়, সেটি হচ্ছে রাস্তার পরিস্থিতি। যানজটে আপনি ভুগবেন, আপনি হয়তো সাধারণ পথচারী তাও আপনাকে ভুগতে হচ্ছে, আপনি হয়তো সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা এমনকি মন্ত্রী, আপনাকেও পড়ে থাকতে হচ্ছে যানজটে। এই যে আমাদের নগর জীবনের একটা যন্ত্রণাময় জগৎ যানজট, এটিকে আপনারা যাত্রী কল্যাণ সমিতি কীভাবে বিশ্লেষণ করেন? এই সমস্যাটা গভীর থেকে গভীরতর হচ্ছে, দিন দিনে তার পরিধি বাড়ছে, কিন্তু গণমাধ্যমগুলোতে শুধুমাত্র আলাপ আলোচনা হচ্ছে, সরকারের কোনো জায়গাতে কিন্তু এটি ফোকাস পাচ্ছে না, আলোচনা নাই এই ব্যাপারে, কোনো কর্মসূচি নেই, কর্মযজ্ঞ নেই, এমনকি কোনো অথরিটির কোনো মাথা ব্যথাও আছে বলে আমাদের মনে হয় না। আমাদের এখানে একটা ট্রাফিক বিভাগ আছে, বিআরটি আছে, বিআরটি শুধুমাত্র গাড়ির নিবন্ধন দিয়েই তাদের দায়িত্ব শেষ করছে। অন্যদিকে আপনি দেখুন ট্রাফিক বিভাগ, তারা যানজট নিরসনের উপায় খুঁজে বের করবার জন্য তাদের কোনো গবেষণা নেই, তাদের কোনো চিন্তা চেতনা নেই, তাদের কর্মে বা কোথাও এটার প্রতিফলন আছে বা নগর জীবনকে স্বস্তি দেওয়ার জন্য কোনো কর্মসূচি আছে, এটা কিন্তু দৃশ্যমান নয়। অন্যদিকে আপনি দেখুন বুয়েট, বিভিন্ন ধরনের গবেষণা আছে তাদের, তারা বিভিন্ন সময়ে প্রতিবেদন প্রকাশ করছে। অতি সম্প্রতি তাদের যে গবেষণা, এই গবেষণায় বলছে আমাদের প্রতি বছর প্রায় 60 লক্ষ কোটি টাকার ক্ষতি হচ্ছে যানজটের যে ক্ষতি, কিন্তু এই যে ক্ষতি, এই এই ক্ষতি দিয়ে আমরা এই টাকা দিয়ে কিন্তু আমরা দুটো পদ্মা সেতু এক বছরে বানাতে পারি। অর্থাৎ রাজধানীতে যে পরিমাণ আমরা যানজটে কেবল অপচয় হচ্ছে, এটা দিয়ে আমরা দুটো পদ্মা সেতু বানাতে পারি, কিন্তু এটা নিয়ে আমাদের কোনো চিন্তা চেতনা। আপনি দেখুন এখানে বিআরটি প্রতিদিন গড়ে এখানে 800 গাড়ি নিবন্ধন দিচ্ছে, বিআরটি এখন 3টা সার্কেল, জানুয়ারি থেকে আরও 1টা সার্কেল যুক্ত হচ্ছে, 4টা সার্কেল, এই 3টা সার্কেলে বর্তমানে প্রায় 800 গাড়ি নতুন করে নিবন্ধন পাচ্ছে। এই এই গাড়িগুলো কিন্তু ছোটো গাড়ি, এখন একটা শহরের জন্য কিন্তু পরিকল্পনা থাকা উচিত, আমার কী পরিমাণ মানুষ আছে এবং এই মানুষগুলোর কী পরিমাণ মুভমেন্ট হয় এবং এই মুভমেন্টগুলোর জন্য আমার কী পরিমাণ ট্রান্সপোর্ট প্রয়োজন, এখানে কিন্তু কোনো স্পষ্ট কোনো পরিকল্পনা নেই। আমাদের এখানে 2011 সালে একটা এসটিপি করা হয়েছিল, এইটাকে রিভাইস এসটিপি করলো 2015 সালে বা 16 সালের দিকে এসে এটা পূর্ণাঙ্গ রিভাইস এসটিপি হলো, কিন্তু এসটিপিতে বলা হয়েছে একরকম, করা হচ্ছে অন্যরকম। এসটিপিতে বলা হচ্ছে আমার প্রায় 30% মানুষকে হাঁটার পরিবেশ দিতে হবে, কিন্তু আমাদের এখানে কোনো হাঁটার পরিবেশ নেই, ফলে যে মানুষগুলো হাঁটতো তাকে রিক্সায় তুলে দিচ্ছে। মানে সরকারের পক্ষ থেকে যে ইয়েটা দাবিটা বারবারই করা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের জায়গা সীমিত, সম্পদ সীমিত, লোকবল বেশি। তো আমাদের পড়শি দেশেও তো এইরকম একই সমস্যা রয়েছে, সেখানেও লোকবল বেশি, জায়গা সীমিত, তাদের আর্থিক সমস্যা রয়েছে, সেখানে তো কোনো না কোনোভাবে ম্যানেজ করা যাচ্ছে বিষয়গুলো। দেখুন আজকের থেকে যদি আমরা 30 বছর আগের ক্যালকাটা শহরের দিকে যাই, আজকের রাজধানীর যে পরিস্থিতি, 30 বছর আগে ক্যালকাটা শহরে কিন্তু একই অবস্থা ছিল। তারা কী করলেন, তারা এখানে প্রায় 15 থেকে 16টি মেট্রো রেল করলেন। আমি অতি সম্প্রতি ক্যালকাটা শহরে মেট্রোর প্রত্যেকটা ট্রেন আমি ভ্রমণ করেছি এবং দেখার চেষ্টা করেছি, তারা কী করে এত বড় শহরে যানজট থেকে বেরিয়ে আসলেন। আপনি তারা তাদের প্রায় 60% মানুষকে তারা মাটির নিচে নিয়ে গেছেন, মেট্রোর মধ্য দিয়ে মাটির নিচে নিয়ে যাওয়া হয়েছে। আর উপরে কী করেছেন, উপরে আমরা করছি কিন্তু উল্টোটা, ও আমরা করছি
তারা করছে মানুষকে হাঁটার পরিবেশ করে দিয়েছে, হাঁটার জন্য ফুটপাথগুলো অনেক বড় বড় প্রশস্ত, হাঁটার সুযোগ আছে এবং অর্ধেক মানুষ মাটির নিচে নিয়ে গেলেন, 10% মানুষকে হাঁটার পরিবেশ করে দিলেন, অন্যদিকে রাস্তা থেকে ছোট গাড়ি উচ্ছেদ করে দিলেন। দেখুন, আমাদের এইখানে বাংলাদেশে যে হোন্ডার বাজার, এই হোন্ডার প্রায় আমাদের 80% বলা চলে 80% ভারতের ভারতীয়, কিন্তু আপনি দেখুন ক্যালকাটা শহরে কোনো হোন্ডা পাবেন না আপনি, আপনি দিল্লি শহরে ব্যাপকত্ব হোন্ডা আছে, তাদের অন্যান্য শহরগুলোতে আছে, অর্থাৎ তাদের নিয়ন্ত্রণ ব্যবস্থার কথা আমি বলছি। আপনি রাজধানী ঢাকা চট্টগ্রামের মতো রাজধানীতে আপনি অটোরিকশা ছেড়ে দিয়েছেন, যেটা কোনো রকমে এই যে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে কিন্তু এই এই যানবাহন এখন ব্যবহার করা যায় না, কিন্তু আপনি এই সব ইয়েগুলো কিন্তু আপনার ভারত থেকে আসছে, ভারতের রাজধানী ক্যালকাটায় বা দিল্লিতে কিন্তু আপনি আপনি ট্যাক্সি পাবেন না, ট্যাক্সি চলছে তাদের, গলি সড়কে চলছে, উপসড়কে চলছে, প্রধান সড়কে কিন্তু ছোট যানবাহন আসতে পারে না। আর আপনি আমাকে এখানে হাঁটার পরিবেশ না দিয়ে আমাকে রিক্সায় তুলে দিয়েছেন, ক্যালকাটা শহরে আপনি কোথাও রিক্সা পাবেন? তারা এখন যদি বলা হয় এখানে কর্মসংস্থানের কথা, কর্মসংস্থানের বিকল্প চিন্তা তো তাদেরও আছে, তাদের দেশেও আছে। এখন সব কিছুকে আসলে নগর জীবনকে সহজতর করার জন্য, এই যে যানজট থেকে বেরিয়ে আসবার জন্য, মানুষের গতি বাড়াবার জন্য এবং মানুষকে রিল্যাক্সে যাতায়াতের সুযোগ দেওয়ার জন্য, নিরাপদ এবং নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করবার জন্য সরকারের কোনো ধরনের কর্মসূচির মধ্যে বা কোনো ধরনের কর্মকাণ্ডের মধ্যে এটা আছে আমাদের মোজাম্মেল চৌধুরী। যেমন আমাদের টেলিভিশনে এটিএন বাংলায় প্রায় প্রতিদিনই অভিযোগ আসে, আমাদের ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন অভিযোগ করেন যে আমার বাড়ির সামনে একটা ফুটপাথ রয়েছিল বা আমার বাড়ির সামনে হাঁটার জায়গা ছিল, সেখানে এই সামগ্রী রেখে বন্ধ করা হয়েছে, অমুক জায়গায় দোকান দেওয়া হয়েছে, অমুক জায়গায় অমুক অফিস, তমুক জায়গায় তমুক অ্যাড্রেস তৈরি করা হয়েছে। এই যে প্রতিবন্ধকতাগুলো, সরকারের তো কঠোর আইন রয়েছে বা নগর পরিকল্পনা যারা করেন, সিটি কর্পোরেশন বা নগর নিয়ন্ত্রণ যারা করেন, সেই সকল প্রতিষ্ঠানেরও যথেষ্ট মানে সুযোগ রয়েছে, তাহলে পরে এই প্রতিষ্ঠানগুলোর কর্মতৎপরতা কি আমরা বলতে পারি যে তারা ব্যর্থ হয়েছেন বা তারা কাজ করছেন না? দেখুন, আসলে কাজ করছেন না এটা বলা যাবে না, তারাও কাজ করছেন, কিন্তু তারা যে কাজটি আসলে যথাসময়ে করবার কথা, যেভাবে করবার কথা সেভাবে হচ্ছে না, ফলে এই যে চারিদিকে যে এলোমেলো অবস্থা, এখান থেকে কিন্তু নগর জীবনটা আমরা বেরিয়ে আসতে পাচ্ছি না। আপনি স্টুডিওতে শুরুর আগেই বলছিলেন, আপনি এই আমি যখন নিরাপদে একটা জায়গায় পৌঁছতে না পারি, সর্বপ্রথম আমি কোনো একটা গুরুত্বপূর্ণ কাজে বের হয়ে যখন ঘর থেকে বেরিয়ে হোঁচট খাই, অর্থাৎ আমাকে একটা স্টপেজে দেড় ঘন্টা দু ঘন্টা বসে থাকতে হয়, অনেক সময় আপনি এই যে কাওরান বাজার থেকে গুলিস্তান পৌঁছতেও এক ঘন্টা দুই ঘন্টা সময় লেগে যায়, এখন এই যে অবস্থা তখন কিন্তু মানুষের নানা টেনশন কাজ করে, নানা কর্মক্ষমতা হারিয়ে ফেলে, চিন্তা শক্তি হারিয়ে ফেলে, এর ফলে সে কর্মস্থলে গিয়ে সঠিক সিদ্ধান্ত দিতে পারে না এবং জনগণের সাথে খিটখিটে মেজাজে কথা বলে, পরিবারে গিয়ে ছেলে মেয়েদের সাথে বিভৎস আচরণ করে, এই যে নগর জীবনের যে যন্ত্রণা, এখান থেকে আসলে আমাদের শুধুমাত্র আর্থিক ক্ষতি হচ্ছে এটা হয়তো বুয়েট গবেষণা করে বলছে, কিন্তু আমাদের মানসিক ক্ষতি হচ্ছে এবং আমাদের স্বাস্থ্যগত ঝুঁকি কতটুকু বাড়াচ্ছে, তার কর্মক্ষমতা হারাচ্ছে, এই যে এই এটা নিয়ে কিন্তু কোনো স্টাডি নেই। এটা নিয়ে নিশ্চয়ই স্টাডি থাকলে তাহলে কিন্তু সরকারের মনোযোগের জায়গায় এই এই যে রাজধানীর যানজট এটা স্থান পেত। দেখুন না, এখানে আমরা যানজট থেকে বেরিয়ে আসার কথা বলে যে কাজগুলো করছি, এখন আমাদের এখানে 4 লক্ষ কোটি টাকার প্রকল্প চলমান শুধুমাত্র রাজধানীর যানজটকে নিরসন করে। আবার তারা কি বলছে? তারা বলছে আমি 4 লক্ষ কোটি টাকা খরচ করার পরে আমার 6টা MRT হবে, আমার 2টা BRT হবে এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে হবে, এর ফলে আমি 30% মানুষকে এই 4 লক্ষ কোটি টাকার সুবিধা দিতে পারবো। এখন আমাদের যেটা গবেষণা বা আমরা যেটা পর্যবেক্ষক হিসেবে মনে করি, তারা এই একটা কর্মসূচি যখন শুরু করেন, যেমনটি MRT 6 এখন যেটা চালু হচ্ছে, মেট্রো রেল প্রকল্প 6, MRT লাইন 6 চালু হচ্ছে, যেটা দিয়াবাড়ি থেকে আমাদের কমলাপুর পর্যন্ত আসবার কথা, এটা এখন এত বছর পরে এসে তারা আগারগাঁও পর্যন্ত চালু করছে, তাহলে আমরা ধরে নিতে পারি তাদের যে লক্ষ্যমাত্রা এটা অর্জিত হচ্ছে না, এবং তাদের যে লক্ষ্যমাত্রা
এটা এই 4 লক্ষ কোটি টাকার ফসল গোলায় তুলতে তুলতে এই যে 30%, এই 30%, 18%, 15% এসে নামবে। অর্থাৎ আপনি 15% যাত্রীকে যাতায়াত করতে পারবেন, তাহলে আপনার 80%, 85% আপনাদের হিসাবেও যদি ধরি, তাদের হিসাবেও যদি ধরি, তাহলে তারা যদি 30% যাত্রী বহন করে, তারপর 70% যাত্রী এই লক্ষ্যর যক্ষর বাসে ছড়বে। এখন আপনি ক্যালকাটা শহরে দেখুন, বাসগুলো বড়, বাসগুলো প্রশস্ত, বাসের ভাড়া তাদের বাংলাদেশের চেয়ে অর্ধেক, এবং আপনি ইয়াতে দেখেন মেট্রোর ভাড়া বাসের অর্ধেক। আমরা যে পথে মেট্রোতে 5 টাকায় যাই, সেই পথে আমাকে যদি বাসে যেতে হয় 20 টাকায় যেতে হয়, এবং আমরা যদি ট্যাক্সি ক্যাবে যাই একই পথে 200 টাকায় যাই। অর্থাৎ প্রাইসটা এমনভাবে অ্যাডজাস্ট করা, অর্থাৎ আমাকে গণপরিবহনকে কিভাবে উৎসাহিত করা হচ্ছে, আর আমাদের এখানে গণপরিবহনকে নিরুৎসাহিত করা হচ্ছে। বাংলাদেশের নগর পরিবহনের যে অবস্থা এখন, অর্থাৎ আমরা বিজ্ঞানসম্মত এবং কি বলবো যে সরল পথগুলো বেছে না নিয়ে আমরা জটিল পথগুলোর দিকে ধাবিত হচ্ছি, এবং যে কারণেই পরিস্থিতি সহজ না হয় আরও জটিল হচ্ছে, এরকমই কি বলছেন আপনি? আপনাকে যদি পরীক্ষা দিতে হয় আপনাকে সিলেবাস অনুসরণ করতে হবে। এখন আমি কোনো সিলেবাস অনুসরণ করছি না, আমি এসটিপিতে নাই, এসটিপিতে থাকলে আমার ফুটপাথ প্রশস্ত হতো, আমার গণপরিবহন সাস্টেন হতো, আমাকে গণপরিবহন উৎসাহিত দেওয়ার জন্য যে সমস্ত উপাদানগুলো এগুলো সন্নিবেশন করা হতো, গণপরিবহনের জন্য ডেডিকেটেড লেনের ব্যবস্থা করা হতো, রিক্সাগুলোকে গলি সড়কে সরিয়ে দেওয়া হতো, এই যে 5 লাখ হোন্ডা মানুষের প্রয়োজনকে টার্গেট করে আজকে যে রাজধানীতে নামলো, যে হোন্ডা আগামী দিনে আমাদের এই রাজধানীকে অচল করে দেবে, এগুলো নিয়ে আসলে আমাদের কোনো চিন্তা চেতনা নেই। বাংলাদেশের শাসন ব্যবস্থার সাথে কিন্তু সাধারণ মানুষের চাহিদার কেমন কোনো জায়গায় একটা ঘাটতি রয়েছে আমার মনে হয়, যে আমরা আমাদের সরকার কিন্তু গণমুখী সরকার, তাদের পরিকল্পনা ভালো, তারা সবসময় সব রকমের পরিকল্পনাগুলো নিচ্ছে মানুষের কথা চিন্তা করে, কিন্তু যেখানে বাস্তবায়ন হবে, ধরা যাক যে রাজধানী ঢাকা বিশ্বের অন্যতম বৃহৎ একটি নগর এবং পুরনো শহর, এর সমকক্ষ বা এর চেয়ে বড় বড় শহর কিন্তু পৃথিবীতে আছে, যেখানে এর চেয়ে আমরা 2 কোটি বা 2.5 কোটি মানুষের কথা বলছি, এমন শহরও আছে পৃথিবীতে যেখানে 5 কোটি মানুষ বাস করে এবং তাদের ওখানে মানুষের অ্যাক্টিভিটি চলাচল আরও বেশি, তারা হয়তো তাদের মতো করে পরিকল্পনা করে জিনিসটাকে সুন্দর করেছে। আমি বলছি এখন কলকাতার কথা, যে কলকাতা শহরে যানজট কমিয়ে নিয়ে এসছে, তাহলে আমাদের বাংলাদেশের এই রাজধানী শহর ঢাকার যানজট কমাতে বা যানজট সহনীয় করতে আমাদেরকে আরও যুগের পর যুগ লেগে যাবে বলে মনে করছেন? দেখুন, আসলে আমাদেরকে তো কোথাও না কোথাও থেকে শুরু করা লাগবে, কিন্তু আমরা তো শুরুও করছি না। আমাদের যদি শুরু করাটা স্পষ্ট হয় তাহলে কিন্তু প্রতিদিন রাজধানীতে 800 গাড়ি বা 500 গাড়ির নিবন্ধন পেতে পারে না, যেগুলো ছোটো গাড়ি, এবং এখানে আপনি দেখুন বাসগুলো কিন্তু এই যে মোটরসাইকেল, ইজি বাইক এবং রিক্সা নামার কারণে বাস নেটওয়ার্ক কিন্তু ধীরে ধীরে ভেঙে পড়ছে। আমাদের একটা ভয়ঙ্কর সংকটের দিকে কিন্তু আগে এগুচ্ছি। একটা সময় ছিল আপনি জেলা সড়ক থেকে, আপনি নিশ্চয়ই জানেন আমরা যখন পড়াশোনা করেছি ছোটোবেলায়, আমরা জেলা শহর থেকে বাসে কিন্তু গ্রামে যেতাম, এখন কিন্তু সেই জায়গায় আমরা অটোরিকশায় যাচ্ছি অথবা হোন্ডায় যাচ্ছি। দেখুন, আমার হবার কথা হচ্ছে কি হচ্ছে কি, আমার দেশ ছোট, আমার স্পেস কম, রোড স্পেস কম, আমাকে রোডের সর্বোচ্চ স্পেস ব্যবহার করবার কথা, সেই জায়গাতে আমি সর্বোচ্চ যানজটকে যেন ডেকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি একবার সেটা আরও একটা ভয়াবহ চিত্র মধ্যে চৌধুরী, সেটা হচ্ছে যে এই যে ধরনের যেগুলো অপ্রচলিত গাড়ি বা আপনার 3 চাকার গাড়ি কিংবা মোটরসাইকেল, এটা তো দেশের দুর্ঘটনাকে মারাত্মকভাবে, দেখুন আমাদের এখানে বাড়িয়ে দিয়েছে। 2019 এবং 20 সালে 2 বছর যখন আমরা লকডাউনে ছিলাম, এই লকডাউনে আমাদের সমস্ত যানবাহনগুলো বন্ধ ছিল। আমি একটা কথা জোর দিয়ে বলে যাচ্ছিলাম, এটা বারবার মিডিয়াতে স্পেস পাইলেই এটা সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করি, সেটা হলো যে আমাদের এই 2 বছর করোনা লকডাউনে জীবনযাত্রা কিন্তু সচল ছিল, গণপরিবহন বন্ধ ছিল, যাতায়াত সীমিত ছিল, কিন্তু জীবনযাত্রা সচল ছিল। এই সময়ে প্রায় 20 লাখ করে, 1 বছরে 20 লাখ করে, 2 বছরে 40 লাখ ইজি বাইক রাস্তায় নামলো। এই 40 লাখ ইজি বাইক নিয়ে আমাদের কিন্তু কোনো চিন্তা নেই, কোনো গবেষণা নেই, এবং এই ইজি বাইকগুলো বাংলাদেশের তৈরি নয়, এগুলো কিন্তু চায়না থেকে আমদানি করা, আমদানি হয়ে আসছে, আমদানি আমরা এখনও বন্ধ করতে পারিনি, করিনি। এখন দেখুন, এখন প্রায় 40 লাখে পৌঁছে গেছে এই ইজি বাইকের সংখ্যা।
এখন আসুন, আপনি অটোরিকশা, আপনি কি এটাকে বাংলাদেশটাকে অটোরিকশার দেশ বানাতে চান, নাকি বাস নেটওয়ার্কের দেশ বানাতে চান, নাকি রেলের দেশ বানাতে চান? কারণ আমার এখানে জনসংখ্যা বেশি, আমাকে সবার আগে প্রায়োরিটিতে রাখতে হবে আমি বেশি সংখ্যক মানুষকে কম পরিবহনে যাতায়াতের সুযোগ দেব, তার মধ্যে দিয়ে আমার যানজট নিরসন। এখন আমরা আমদানি করছি ইজি বাইক, আমদানি করছি অবাধে মোটরসাইকেল, আমি প্রতি বছর কিন্তু 5 লাখ মোটরসাইকেল নতুন করে যুক্ত হচ্ছে, আর এটা ভয়াবহ বিষয়, এগুলো নিয়ে কিন্তু কারো কোনো মাথা ব্যথা নেই। এখন ঘটনা কি, ঘটনা হলো যে 5 লাখ মোটরসাইকেলে আমি বলছি আমি 50,000 কোটি টাকার বাজার। এখন 50,000 কোটি টাকার বাজার আপনি দিতে গিয়ে দুই জায়গাতে আমি বড় ধরনের হোঁচট খাচ্ছি, ডলার সংকটে আমি আমাকে বেশি দামে তেল আমদানি করতে হচ্ছে, আমার পেট্রোল লাগে, অন্যদিকে আসেন আপনাকে যানজটটাকে আমি সম্প্রসারিত করছি, অন্যদিকে আমি কি করছি বাসের নেটওয়ার্কটাকে ভেঙে দিচ্ছি, যেটা আমার ভবিষ্যৎকে আমি আমি আমার ভবিষ্যৎকে কিন্তু আমিই অন্ধকার করে দিচ্ছি। অন্যদিকে আপনি দেখুন এই ইজি বাইকগুলো এখন, একটা সময় আমরা শুধুমাত্র রাজধানীকে নিয়ে যানজটের আলোচনা করেছি, এখন প্রত্যেকটা উপজেলা সড়কে, এই যে আমাদের মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রী বললেন আওয়ামী লীগ যদি আরেকবার ক্ষমতায় আসে তাহলে কিন্তু উপজেলা শহর যানজট আপনাদেরকে আটকে থাকতে হবে, এই কথা কিন্তু উনি বলেছেন, গর্বের সহিত বলেছেন, সংসদে বলেছেন, কিন্তু উনি কিভাবে বললেন এটা আমি আমার জানা নেই, কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে যে আমি স্পষ্টই দেখতে পাচ্ছি, আমি এখন রাজধানীতে এটা চিন্তা করছি, এই যে আমাকে 40 লাখ তাহলে আরও আরও 1 কোটি এখানে যুক্ত হবে আর 5 বছরে, তাহলে আর 5 বছরে যদি 1 কোটি অচল ইয়া হয় তাহলে প্রত্যেকটা উপজেলা শহর, হাজার জেলা শহর অচল হয়ে যাবে। এখন আমরা আমরা আসলে দাবিতে হচ্ছি কোথায়, এটা হলো যে আমাদের জানার বিষয়, গবেষণার বিষয়, এর মধ্য দিয়ে আমাদের কি হচ্ছে একটা ভয়াবহ চিত্র আপনাকে বলি, আমাদের প্রায় 400 লোক প্রতিদিন কোমর ভাঙছে, পা ভাঙছে এই ইজি বাইকগুলোতে, কারণ এটা মোটরসাইকেল বা অন্য গাড়িতে পড়ছে। আসলে এই তথ্যগুলো কিন্তু আমরা তুলে আনতে পাচ্ছি না, WHO একটা প্রতিবেদন দিয়েছে, এটা এটা যদিও 2016 সালের প্রতিবেদন, সে সময় কিন্তু আমাদের ইজি বাইকের সংখ্যা ছিল মাত্র 6 লাখ, সে সময়কার প্রতিবেদন WHO-র প্রতিবেদন বলছে প্রতিদিন 80 জন মানুষ পঙ্গু হয়ে যাচ্ছে দুর্ঘটনার কারণে। এটা হলো 2016 সালের প্রতিবেদন, 16 সালের পর তারা বাংলাদেশ নিয়ে আর বৈশ্বিক কোনো প্রতিবেদন প্রকাশ করেনি, কিন্তু এবং তা ওই প্রতিবেদন বলছে প্রতিদিন 400 লোক আহত হচ্ছে, প্রতিদিন 400 লোক আহত হচ্ছে। এখন এই যে করোনার পরে যে ইজি বাইকগুলো যুক্ত হলো, করোনার পরে প্রায় আমার 20 লাখ মোটরসাইকেল এর মধ্যে যুক্ত হয়েছে এবং 40 লাখ ইজি বাইক যুক্ত হয়েছে, এর পরের চিত্র কী? আমরা যে অ্যাক্সিডেন্ট রিপোর্ট করি এটা তো আসলে সেকেন্ডারি সোর্স, এটা আমরা নিউজ পেপারে তো সব রিপোর্ট আসে না, ছোটোখাটো কেউ রিক্সা থেকে পড়ে গেলে এটা আমাদের এইখানে আসে না, সংবাদপত্রও জায়গা পায় না, আমার এখানে আমরাও কাউন্টিং করতে পারি না, কিন্তু এই সমস্ত রিপোর্টগুলো প্রত্যেকটা রোগী যখন হাসপাতাল টাচ করে তখন WHO ওই হাসপাতালের রিপোর্টটাকে ফোকাস করে একদম বাংলাদেশের রিয়েল সিনারিওটা নিয়ে আসে। একদিকে আমি যানজটের ভয়াবহ আক্রমণের শিকার হচ্ছে তা নয়, আমি যে এই যে স্বাস্থ্যগত আমার যে ক্ষতি হচ্ছে এই ক্ষতিটা যদি আমি হিসাব করি তাহলে কিন্তু আমার আমি এখন চিন্তা করছি ইজি বাইক থেকে এবং মোটরসাইকেলটা আমি 50,000 কোটি টাকা আয় করছি, কিন্তু আয় যা করছি তার চেয়ে বেশি আমার বেশ কয়েক গুণ বাড়তি আমার ক্ষতি হয়ে যাচ্ছে, এটা নিয়ে কিন্তু প্রকৃতপক্ষে বাংলাদেশের যে রাজধানী শহরের আজকে সংকট নিয়ে আমরা আলোচনা করছি এখানে, এই আলোচনায় আমরা কি এটা বলতে পারি যে এই সংকট সমাধানের জন্য যদি মহাপরিকল্পনা নেওয়া যায় 5 কিংবা 10 বছরের মধ্যে সমাধান করা সম্ভব? অবশ্যই সম্ভব, এটা সরকার এই সরকার আমাদেরকে দেখিয়েছেন। দেখুন এই সরকার, আপনি সড়ক যোগাযোগের বাংলাদেশে বৈপ্লবিক পরিবর্তন যদি আমরা দেখি, আজ থেকে 10 বছর আগের চিত্র দেখি, কয়টা শহর কয়টা জাতীয় মহাসড়ক 4 লেনের ছিল বলুন, তারা পেরেছে, তারা করেছে, করে দেখিয়েছে, এবং পদ্মা সেতু তারা বিশ্বব্যাংকের সাথে চ্যালেঞ্জ করেছে আমরা দেখেছি। মেট্রোরেল যদিও আমাদের খরচ বেশি হচ্ছে, আমাদের অনভিজ্ঞতার কারণে বেশি হচ্ছে এবং নানা দুর্নীতিও আছে এখানে বেশি হচ্ছে, কিন্তু তারা করেছে। এখন আমরা যোগাযোগের ক্ষেত্রে অবকাঠামো নির্মাণে যে ধরনের আমরা বিপ্লব দেখেছি,
কিন্তু এই ধরনের বিপ্লব আমরা আশা করি আগামী পাঁচ বছরে জন্য এই যানজট নিরসন এবং দুর্ঘটনা নিরসনে যদি ফোকাস করি, এরকমও তো হয়েছে পৃথিবীর অনেক দেশে, এরকম হয়েছে যে যানজট এবং অপরিকল্পিত স্থাপনার কারণে অনেক শহরকে পরিত্যক্ত ঘোষণা করতে হয়েছে, অন্য জায়গায় শহর সরিয়ে নিয়ে যেতে হয়েছে, এরকম ঘটনাও কিন্তু বিশ্বে ঘটেছে। আমরা যদি, আপনি বলছেন যে আমরা যদি এখন থেকেই যদি এটার গোড়ায় যদি হাত দিতে না পারি কিংবা এখন থেকে যদি আমরা এটা সংশোধন শুরু করতে না পারি তাহলে আমাদেরও তো এরকমের দুর্ভোগ আসতে পারে সামনে। আমাদের দুর্ভোগ একদম আমরা ডেকে আনছি, আমরা আসবে এটা বলে লাভ নেই, আমরা ডেকে আনছি, আমন্ত্রণ জানাচ্ছি এই দুর্ভোগগুলোকে। আপনি দেখুন আজ থেকে যদি আপনি যদি পাঁচ বছর আগে আগে চিন্তা করেন, বাসের গতিবেগ প্রায় 17-18 কিলোমিটার পর্যন্ত ছিল, যেটা 21 কিলোমিটার পর্যন্ত বলেছিলেন 2016 সালের সমীক্ষা প্রতিবেদন, এবং 2019 সালের সমীক্ষা প্রতিবেদন 17 কিলোমিটার বলেছিলেন, এখন এটা আসে ঘন্টায় 3-4 কিলোমিটারে এসে পৌঁছে গেছে। এর বেশি আসলে ঢাকা শহরে গাড়ি যেতে পারে, 3-4 কিলোমিটারে এসে পৌঁছে গেছে। অর্থাৎ এখন যদি আপনি এই যে গতি কমার যে ইয়াটা রেশিও, এটা তো আমি একদম হলাপ করে বলতে পারি, আমি আজ থেকে পাঁচ বছর পরে যদি একটা চেক ভাঙানোর জন্য কোনো ব্যাংকে যাই, বাসা থেকে ব্যাংকে বেরিয়ে আমাকে সন্ধ্যায় আমাকে বাসায় ফিরতে হবে, এরকম একটা সিচুয়েশনের মধ্যে আমরা কিন্তু ধাবিত হচ্ছি। এখন সরকারের উচিত হবে আসলে সমস্ত মেগা পরিকল্পনাগুলোকে পরিকল্পিত করে এখনো সমন্বিত করে, এখনো সম্ভব, কারণ আমাদেরকে সবার আগে যে বিষয়টা দরকার সেটা হলো যে বাস নেটওয়ার্ককে শক্ত করা, প্রতিষ্ঠিত করা এবং ডেডিকেটেড বাস সার্ভিসের ব্যবস্থা করা, এবং আমাকে ক্যালকাটা শহরকে অনুসরণ করে ছোট যানবাহনগুলো আমার বাসের রোড থেকে কিন্তু সরিয়ে দিতে হবে। আপনি ক্যালকাটা শহরে কিন্তু আপনি বাসের রোডে আপনি মোটরসাইকেল পাবেন না, ক্যালকাটা শহরে আপনি বাসের রোডে ইজি বাইক পাবেন না, ক্যালকাটা শহরে বাসের রোডে আমি রিক্সা তো প্রশ্নই আছে, কল্পনাও করা যায় না। কিন্তু আমাদের এখানে একসাথে আমি সব কিছুকে চলতে দিয়েছি, টেলা গাড়ি, ভ্যান গাড়ি, রিক্সা, অটোরিক্সা, ইজি বাইক, তার সাথে আমি বাসকে কম্পিটিশন করতে দিয়েছি, ফলে বাসের গতি কমে গেছে, এখন আমি বাসে উঠছি না। অর্থাৎ বাসে না ওঠার জন্য উৎসাহিত করা হচ্ছে। আমরা ক্যালকাটা শহরে গিয়েছি প্রায় 170 কিলোমিটার পথে গিয়েছি 165 টাকা ভাড়া, আর আমার এখানে প্রতি কিলোমিটারে 2.20 টাকা ভাড়া, এই 2.20 টাকাকে আমাকে 3.50 টাকা বানানো হয়েছে, নানান কাহিনী করে 3.50 টাকা বানানো হয়েছে। অর্থাৎ আমি বাসে না ওঠার জন্য উৎসাহিত করা হচ্ছে, ফলে আমি কি করছি, আমি যখন দেখছি বাসে আমার একই পথে আমাকে 3 ঘন্টায় পৌঁছতে হয়, মোটরসাইকেলে আমি এই পথে 20 মিনিটে পৌঁছাতে পারি, 25 মিনিটে পৌঁছাতে পারি, তখন আমি বাসের বাড়াচ্ছি আরও 5 গুণ বাড়তি দিয়ে আমি মোটরসাইকেল ব্যবহার করছি। অর্থাৎ মোটরসাইকেল আমাকে ওঠার জন্য উৎসাহিত করা হচ্ছে, প্রাইভেট কার কেনার জন্য উৎসাহিত করা হচ্ছে, আবার এখানে ট্যাক্স বাড়িয়ে দিয়ে এখানে লাগাম টেনে ধরার কথা বলা হচ্ছে, আবার এই যে কর বাড়িয়ে দিয়ে নানান বলা হচ্ছে, আমি নিরুৎসাহিত করছি, কিন্তু আপনার কর্মসূচি, আপনার কর্মযোগ্য বলছে আপনিও আমাকে উৎসাহিত করছেন। এই যে এই জায়গাগুলো সরকারের যে নীতি সহায়তার জায়গাগুলো, এই জায়গাতে একটা বড় পরিবহন, নগর পরিবহন ব্যবস্থাপনার একটা সমন্বয় আনতে হবে, একটা সুশৃঙ্খল পরিবেশ আনতে হবে, তাহলে পরে হয়তো বা এই জায়গায় অনেকটাই সংকট কাটবে। এক্স্যাক্টলি এরকম আমি তাই মনে করছি। ধন্যবাদ আপনাকে, এবং আমরাও মনে করি যে আমাদের আগামী প্রজন্ম এই শহরে সুস্থভাবে বেড়ে উঠুক, তারা পূর্ণোদ্যমে কাজ করুক এবং দেশকে এগিয়ে নিয়ে যাক। আজকের অনুষ্ঠান আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, এটিএন বাংলার সকল দর্শক শ্রোতাকে। দর্শক, আমরাও চাই এই নগর, আমরা যে নগরে থাকি, যে শহর আমাদের রাজধানী, সে শহর পরিপূর্ণ উৎসব, আনন্দ এবং সুস্থভাবে চলুক, আমরাও সবাই স্বাচ্ছন্দ্যে সেই শহরে চলাচল করি। আজ এখানেই শেষ করছি, আবারও দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে, সে পর্যন্ত সবাই সুস্থ সুন্দর থাকবেন, আল্লাহ হাফেজ।